গঙ্গাসাগর মেলাকে আমি জাতীয় মেলা হিসেবে ঘোষণা করবার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি। আগেও বলেছি অনেকবার, কুম্ভ মেলার সবটা খরচই আসে কিন্তু কেন্দ্র থেকে, আর এই গঙ্গাসাগর মেলায় এক পয়সার বাতাসা দিয়েও উপকার আমরা পাই না, মানে কেন্দ্র থেকে। সম্পূর্ণ খরচটাই কিন্তু রাজ্য সরকারের। এবং কপিলমুনির আশ্রমে আমি আগেও এসেছি, কিছুই ছিল না। এখন এমনকি সাংবাদিক বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারা যেখানে আছেন হয়তো সবার সব সুবিধে নেই, কিন্তু মোটামুটি থাকার জন্য একটা ভদ্রস্থ চেয়ারের জায়গা তৈরি করা হয়েছে। এবং 8-17 যে মেলা চলবে সেই সময় যে কোনো মানুষ, ইনক্লুডিং মিডিয়া, পুলিশ, গভর্নমেন্ট অফিসার, জেনারেল পাবলিক, তীর্থযাত্রী, কেউ যদি কোনো দুর্ঘটনায় প্রাণ হারান তার জন্য 5 লক্ষ টাকা করে তার পরিবারের জন্য ইন্স্যুরেন্সও করে রাখা হয়েছে। তাছাড়া কুম্ভ মেলা কানেক্টেড, ওয়েল কানেক্টেড উইথ সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড রেলওয়ে। কিন্তু গঙ্গাসাগর মেলা কেন আমরা বলি সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, তার কারণ এক একটা মানুষকে জল দিয়ে পেরোতে হয়। 40-50 লক্ষ মানুষ, একটা একটা করে মানুষকে জল দিয়ে পেরিয়ে আসতে হয়, আবার জল দিয়ে পেরিয়ে যেতে হয়। মোটামুটি কোটিখানিক মানুষের যাতায়াত চলে, এটা ভেরি ডিফিকাল্ট। সেই জন্য আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে লেখা সত্ত্বেও যখন কোনো বিচার পাইনি, আমরা নিজেরাই রাজ্য সরকার থেকে ফেস বাই ফেস করবার জন্য একটা ডিপিআর তৈরি করছি। মুড়িগঙ্গার উপরে একটা ব্রিজ খুব প্রয়োজন, কিন্তু প্রায় 10,000 কোটি টাকার মতো খরচা। সুতরাং আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে কিভাবে করা যায়, তার ডিপিআর রেডি হচ্ছে। এটা হয়ে গেলে সুন্দরবনের মানুষের জন্য এটা খুব বড় কাজ হয়ে যাবে। একটা হয়তো একটু টাইম লাগবে, কারণ এটা বিরাট কাজ। বিরাট যজ্ঞ করতে গেলে যজ্ঞের সমস্ত কিছু মালপত্র জোগাড় করতে হয়, সেই জন্য আমরা আগে প্ল্যানিংটা তৈরি করছি। আস্তে আস্তে দেখবেন আমরা যেটা চাই, এখনও আমি বলছি, বারবার বলে আসছি, করা হয়েছে গঙ্গা। এই যে 3টে হেলিপ্যাড তৈরি করা হলো পাশাপাশি, অনেক পাবলিক যেটা 4 ঘন্টা রাস্তায় জলে আসতে লাগে তারা কিন্তু ডাইরেক্ট টিকিট কেটে আসতে পারেন। তার জন্যে কী করে বুকিং করা যায় না করা যায়, এগুলো ডিটেলস তোমাদের অনলাইনে থাকবে, বা কোথা থেকে বুকিং করবে তোমরা এই ব্যবস্থাগুলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের থ্রুতে, কিন্তু একটা অ্যাপ দিয়ে দিও যাতে লোকে করতে পারে। আমি গঙ্গাসাগর কর্তৃপক্ষকে, গঙ্গাসাগর আশ্রমকে, এখানে ঝড় যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সবাইকে, অ্যাডমিনিস্ট্রেশনের সকল থেকে, একেবারে সিভিল থেকে পুলিশ, দমকল থেকে হেলথ, পিএইচই ওয়াটার থেকে রিভার ট্রান্সপোর্টেশন, আমি সবাইকেই অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সব কিছু কাজ যাতে ভালোভাবে সমাপন হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল।
দা হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দা হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দা হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।